এবার নাম না করে অভিষেক ব্যানার্জিকে বিদলেন শুভেন্দু অধিকারী কয়লা ভাইপোর ব্যাপারে আমি কিছু বলবো না কোনো উত্তরই দেব না আমি ওকে লেবেলেই মনে করি না সাব জবাব শুভেন্দু অধিকারীর একই সঙ্গে তৃণমূলে আবার ফেরা নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন এগারোর পর রাজনীতিতে আসা কোনো নাবালকের মন্তব্যের জবাব আমি কখনোই দেব না যে বলেছে দলে ফিরতে পারি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন মালের দায়িত্ব আরোহীর প্রসঙ্গত রবিবার মুখোমুখি হয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে তোপ দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলে যারা বিশ্বাসঘাতক যারা দলবিরোধী কাজ করেছে তাদের চিহ্নিত করতে সাহায্য করেছে আইপ্যাক একই সঙ্গে অভিষেক আরও বলেন যে পূর্ব মেদিনীপুরের লোকেদের কাছে আমাদের হাজ্য করে ক্ষমা চাওয়া উচিত অনেকেই সতর্ক করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা উনি ভেবেছিলেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মানুষের যোগ্য প্রার্থী হয়ে কাজ করবে তারা করেনি নিজেদের পিঠ বাঁচাতে ইডি সিবিআই ভয়ে গিয়েছে এর পাশাপাশি মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী দত্তের মতো শুভেন্দু অধিকারীও যদি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ঘরবাপসি করতে চান তাহলে তাহলে কি তাকে নেবে শাসক দল জি চব্বিশ ঘন্টার সঙ্গে খোলামেলা আলোচনায় এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সেটা দলনেত্রী ঠিক করবেন আমি আবার অবস্থান স্পষ্ট করে বলছি সেটা শুভেন্দু অধিকারী হোক বা যেই হোক যে তৃণমূলের দুঃসময় এইভাবে গিয়েছে যে তৃণমূলে আর আসবে না এবং দলে আর থাকবো না তাদেরকে দলে নেওয়া উচিত নয় যদিও বা নেওয়া হয় তাদের প্রায়শ্চিত্ত করিয়ে নেওয়া হবে